নিজ সংসদীয় আসনে ঘটা করে সংবর্ধনা দেয়া হয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে। বরিশাল সদর পাঁচ আসনে দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে গত পাঁচ বছর জাহিদ ফারুক টানা ক্ষমতায় থাকলেও সাবেক সিটি কর্পোরেশন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লার দাপটে শহরে নিজের সক্ষমতা তেমন দেখাতে পারেননি। কিন্তু এবার আটঘাট বেঁধে নেমেছেন মাঠে, সঙ্গী হয়েছেন নবাগত মেয়র খোকন সেরনিয়াবাত। শনিবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। নগরীর ৩০টি ওয়ার্ড সহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন সেখানে। এ সময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন মেয়র খোকন সেরনিয়াবাত। বরিশালে মূলত মেয়র খোকন ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দৃশ্যত জোট বেঁধেছেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। তবে তাদের অনুসারী নেতারা অভিযোগ করেন সিটি কর্পোরেশন ও সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে দলের মহানগর সভাপতি এ কে এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ নৌকার প্রার্থী জাহিদ ফারুক ও খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে অবস্থান নেয়া সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হয়েছেন। বিভেদ না, ওনারা নীতি নৈতিকতা এবং আদর্শের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বরিশালে একটা উন্নয়নের জোয়ার বসুক, এটা তারা চায় না। তারা চায় ব্যক্তি স্বার্থ, তারা দলের স্বার্থে, জননেত্রী শেখ হাসিনার স্বার্থে তারা কাজ করতে চায় না। এখানে সকল স্তরের সংগঠনের নেতাকর্মীরা আছে এবং বরিশালবাসী সাধারণ স্তরে সবাই উপস্থিত আছে। তবে এইসব অভিযোগ অস্বীকার করে মহানগর আওয়ামী লীগের সভাপতি বলেন দলে কোনো বিভেদ নেই। তাছাড়া নিয়ম অনুযায়ী সম্মেলন করে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। আমার মহানগর আওয়ামী লীগ কমিটি আছে, থাকবে আগামী কাউন্সিল না হওয়া পর্যন্ত। গত পাঁচ বছর বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক পানি সম্পদ প্রতিমন্ত্রী হলেও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লার অসহযোগিতায় শহরে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেননি বলে বারবার অভিযোগ করে আসছিলেন। সাদিক জাহিদ দ্বন্দ্ব ছিল ওপেন সিক্রেট। সাদিক আবদুল্লার সঙ্গে দ্বন্দ্ব দৃশ্যমান নবাগত মেয়র খোকন সেরনিয়াবাতেরও। বরিশাল কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত দাবি করে নবাগত মেয়র খোকন ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দৃশ্যত বেঁধে বরিশালকে নান্দনিক শহরে রূপ দেবার ফের অঙ্গীকার করেন। আমরা দুজনে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল নাগরিকের জন্য সুন্দর বাসযোগ্য আধুনিক বরিশাল উপহার দিব। আমরা বরিশাল নগরীতে আর কোনো দাঙ্গা হাঙ্গামা দলাদলি দেখতে চাই না। এই দেশকে এগিয়ে নিতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এই দেশকে এগিয়ে নিতে হলে আমাদেরকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে, আমাদেরকে সুসংগঠিত হতে হবে। আমাদের বিরোধী দল যদি কখনো কোনো কিছু করার চেষ্টা করে তাদের সেই আগুন লাগানো, তাদের যে কর্মকাণ্ড প্রতিহত করতে হবে আমাদেরকে সকলে মিলে। এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বলছেন বরিশালে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দৃশ্যমান থাকলেও সবার সমন্বয়ে দ্রুত তা নিরসন করা হবে। বরিশালে যে বিভক্তি রয়েছে এই বিভক্তি অচিরেই দূর হবে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল সফর করবে, সফরের মাধ্যমে যে বিভক্তি আছে সেই বিভক্তির অবসান হবে এবং ঐক্যবদ্ধভাবে সবাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে এগিয়ে যাবে। নানা বিতর্কিত কর্মকাণ্ডে গত বছরের জুনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন হারিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তবে আসনটিতে আবারও নৌকা টিকিট পান জাহিদ ফারুক শামীম। পরে স্বতন্ত্র নির্বাচনে দাঁড়ালেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হয় সাদিক আবদুল্লার মনোনয়ন। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও নগরের ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের অধিকাংশ কমিটি সাদেক আবদুল্লার অনুসারীদের। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।